নেমে এলো, আমরা লেপের মধ্যে ঢুকে পড়লাম। পরের দিনের সকাল হতে না হতেই আমরা এগিয়ে গেলাম লেপচাদের গ্রাম দেখতে। লেপচাদের আদি পরিচয় খুব একটা জানা যায় না। অনুমান করা হয় এরা বার্মা, তিব্বত অথবা মঙ্গোলিয়া থেকে আগত। কিছু কিছু অ্যান্থ্রোপোলজিস্ট মনে করেন লেপচারা থাইল্যান্ড, জাপান অথবা কোরিয়া থেকে এখানে আসেন, এবং এখানে আসবার সময়ে তারা ভুটানের মধ্য দিয়ে আসেন। কিন্তু লেপচারা বিশ্বাস করেন যে তারা, অর্থাৎ তাদের পূর্বপুরুষ এখানকারই অধিবাসী ছিলেন এবং ভারতের সিকিম, দার্জিলিং, নেপালের পূর্ব দিকের কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের নিকটবর্তী অঞ্চলেরই অধিবাসী। লেপচারা যারা নিজেদের মুটান্টি রংকূপ বা রংপা বা শুধু রং বলে নিজেদের পরিচয় দেন, মনে করা হয় তারাই একমাত্র সিকিম অথবা দার্জিলিংয়ের আদিম অধিবাসী ছিলেন। লেপচা বই চুনা আঁখে থেকে জানা যায় লেপচা রাজা প্রহর্তক পনু তার সৈন্য তক্ষশিলায় পাঠিয়েছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তকে সাহায্যের জন্য গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধের সময়। তখনকার গ্রিক রাজা ছিলেন আলেকজান্ডার। লেপচা শব্দ পনুর অর্থ হল রাজা, কিন্তু ইতিহাস ঘাটলে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং আলেকজান্ডারের মধ্যে কোনো যুদ্ধই হয়নি। তর্কের খাতিরে যদি ধরাই হয় লেপচা রাজা প্রহর্তক পনু ছিলেন, তবে অনুমান করা হয় তিনি ছিলেন 400 দশকের প্রথম সময়ে, এবং তাদের পূর্বপুরুষেরা বার্মা বা দক্ষিণ চীন থেকে এই দেশে আসেননি। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেলাম নাং ভিলেজে। অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে এই গ্রামটি যেন আমাদের জন্যই অপেক্ষা করছে। আতিথিয়তা রক্ষার জন্য এই গ্রামেরই এক ভদ্র মহিলা আমাদের চা বানিয়ে দিলেন। যেখানে কোনো দোকানপাট নেই কোনো ব্যস্ততা, কোলাহল, নির্জন এই শান্ত পরিবেশে তুষারাবৃত পর্বত শৃঙ্গরাজির মধ্যে বসে বিনা পয়সায় চা খাবার অনুভূতি সত্যিই আলাদা।
kodom ripsinka korbam si thobu ripyong riplembam si thobu otom bom tom lakde rip rip kalambam si thobu mayal mita dosa Lang res bago, lem lang res bago, bam lang res bago. Mayal mita dosa, mayal mita dosa, mayal mita dosa, mayal mita dosa. সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দিলাম লিংজা ফলসের দিকে। অনেক উঁচু ধাপে ধাপে তৈরি হয়েছে এই লিংজা ফলস, এখানে অনেকে স্নানও করেন। লিংজা ফলস দেখা শেষ করে আমাদের গাড়ি আবার থামলো অপর একটি ফলসের সামনে, যার নাম হলো রক্সক্স ফল। রাস্তার উপর ব্রিজ, এই ব্রিজ ক্রস করেই যেতে হয় থংলং মনাস্ট্রিতে। রক্সক্স ফলসের জলের প্রবল প্রতাপ, উত্তাল এই জলরাশির ধারা মিশেছে রংয়ংচু নদীতে। নিচ দিয়ে বয়ে চলেছে রংয়ংচু নদী, আদিম অকৃত্রিম এই সৌন্দর্যের বর্ণনার কোনো ভাষা নেই। দেখা হয়ে গেল গ্রামেরই এক ল্যাপচার সাথে, অপর একটি ছোট্ট ব্রিজ ক্রস করে চলে এলাম এপারের ছোট্ট গ্রামে।
তপন দৌড়াতে দৌড়াতে হঠাৎ কেন থেমে গেল। এবার অতি সন্তর্পণে খাড়াই পিচ্ছিল পথ দিয়ে আমাদের নিচে নামতে হবে নদীর পাড়ে যাবার জন্য। এবার আমরা সকলে নদীতে পৌঁছে গিয়েছি। রঙিয়ং চুয়ের কাচের মতো স্বচ্ছ জল বয়ে চলেছে তিস্তার সাথে মিলিত হতে। সকলেই আনন্দে আত্মহারা। সম্ভ্রান্তে আনাগাম দিলে অপূর্ব পরিবেশ, মন এখান থেকে যেতেই চায় না, কিন্তু বাদ সাধল প্রকৃতি, শুরু হলো বৃষ্টি, তাই দেরি না করে আমরাও গাড়িতে উঠে পড়লাম। পৌঁছালাম হট স্প্রিংয়ে, দেখা হলো এই শিশুর সাথে, এক গাদা ক্যাকটাস আমাদের স্বাগত জানাল। সুন্দর বেগম
স্নান করব বলে আমরা হর্সপিংয়ের মধ্যে প্রবেশ করলাম। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে গরম জলে স্নান সেরে আমাদের দেহের সমস্ত ক্লান্তি দূর হল। এবার ঘরে ফেরার পালা। গাড়ি হঠাৎ থেমে গেল। আমাদের ড্রাইভার গিয়ে ফুটবল খেলতে শুরু করে দিল। বুঝলাম আমরা বাইচুং ভুটিয়ার রাজ্যে এসেছি। সন্ধ্যা নেমে এলো, আমাদের বাড়িতে আলো জ্বলছে, বাইরে পতাকার মধ্য দিয়ে উঁকি মারছে পূর্ণিমার চাঁদ। পরের দিনের সকাল, সম্পূর্ণ অন্য দৃশ্য। 21,952 ফুট উঁচু পাণ্ডিম সিংহের উপর সূর্যের প্রথম কিরণ পড়েছে। পেছনে আছে মাউন্ট কাবু, যার উচ্চতা 23,000 ফিট। বোধ হয় সোনার জলে সিংহগুলিকে ধুইয়ে দেওয়া হয়েছে। সিঁদুরে লাল আভা চুইয়ে পড়ল পাণ্ডিম ও কাবরুর মাথায়। ধীরে ধীরে পাল্টাতে লাগলো সব রঙ। প্রকৃতি তার তুলির টানে সৃষ্টি করে চলল অনুপম মুহূর্ত, আর আমরা বাকমুদ্র হয়ে রইলাম। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সিংহ কিন্তু দেখা যায় না। আর এই অপরূপ সৌন্দর্য কিন্তু ঘরে বসেই অনুভব করা যায়। ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে। জুতো মোজা পরে ব্যাগ গুছিয়ে শেষবারের মতো একবার আমাদের গেস্ট হাউসটা দেখে নিলাম। পাখি তখনও গাছে বসে আছে। যাবার আগে চারিদিকটা আর একবার চোখ বুলিয়ে নিলাম।
Hallelujah.